মধ্যে কয়জনকে আপনি দেখেছেন যে তারা কোমর ব্যথায় আক্রান্ত বা ঘাড় ব্যথায় আক্রান্ত? এরকম স্যার অনেকে অনেকেই তো আছে প্রবাসে, যারা যাদের ব্যাক পেইন বেশি, বেশিরভাগ ব্যাক পেইনে হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ব্যাক পেইন হয়ে থাকে আপনার বেশিরভাগ, তো এরা অনেকদিন দীর্ঘ। ওখানে কোনো ফিজিওথেরাপি? ওখানে ফিজিওথেরাপি আছে স্যার, এখানে যেগুলো সারা যেগুলো ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ যেগুলো থেরাপি দেয় ওগুলো ভিন্ন ধরনের থেরাপি, অন্য রকমের থেরাপি। ওইখানে শুধু দুইটাই থেরাপি দেওয়া হয়। আচ্ছা, একটা দেওয়া হয় আপনার ওই টেস্ট যেটা ওইটা দেওয়া হয়, আর আপনার মেলুয়ান একটা আছে আপনার মেশিনের মাধ্যমে দেওয়া হয়, এখানে এক্সটেনশন বলে ঠানা দেওয়া হয়। আচ্ছা, ট্র্যাকশন যেটা? জি 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 জি, ওইটাই দেওয়া হয়, দুইটাই ফিজিওথেরাপি। এই দুইটাই শুধু? জি জি জি, সেটি আমি অনেকদিন দিয়েছি। আপনি কি সে আপনার প্রবাসে ফিরে গিয়ে এই একই ধরনের কাজে নিজেকে নিয়োজিত করবেন, না আপনাদের সিস্টেম আছে যে পেশা চেঞ্জ করার? না স্যার, আমি এখন গিয়ে অন্য দিকে কাজ, অন্য কিছু। জি জি জি, কারণ এটা করতে গিয়ে দেখা যাবে আবার হয়তো ডিসপ্রলাপস হয়ে গেছে। জি জি, কি মনে করেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, যে উনি আবার একই কাজে জড়িত হন, আপনি যে এত কষ্ট করে চিকিৎসাটা করে দিলেন, আবার এরকম হয়ে যেতে পারে? স্পেশালি যদি মোর ভালনারেবল ওয়ার্ক হয়, যেমন যদি হ্যাঁ ওনার কাজটা এতই বেশি যে বারবার তাকে সামনে ঝুঁকে কাজ করতে হয় এবং সেটা হেভি ওয়ার্ক হয়, তাহলে আমার মনে হয় পেশা চেঞ্জ করাটাই ভালো বা কাজের ধরনটা চেঞ্জ করা ভালো। একটা কোম্পানিতে অনেক রকম কাজ থাকতে পারে, এখন তো একটু চেঞ্জ, সৌদি আরবে তো চেঞ্জ করেছে, হ্যাঁ অনেক রকম কাজ থাকতে পারে, বিভিন্ন কাজ নেওয়া যায়, সেটা বেটার। তারপরেও যদি একেবারেই না ওই কাজই করতে হবে, তবে সেক্ষেত্রে করতে পারে, যে ভুলটা উনি করেছে অতীতে সেটা না করলে হবে, নিয়ম মাফিক করবে। আর এখন চলে যাওয়ার পর যে রুলসগুলো আমরা বলে দিচ্ছি বা এক্সারসাইজ বসা চলাফেরা নিয়মগুলো মেনে চললেই কিন্তু আসলে ভালো থাকবে। অপারেশনের পরেও যদি কেউ না মানে, তারও কিন্তু আবার সমস্যা দেখা দিতে পারে। আরেকজন দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাঝে ডাক্তার। আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যাঁ দেখো, যে আমার সমস্যা অনেক দিন ধরেই, রোজাদের আগের দিন থেকে শুরুতে মনে করেন মাজা ব্যথা ছিল, তারপরে মাজা ব্যথা থেকে মনে করেন হাতের গিরা পায়ের গিরা মানে সম্পূর্ণ ব্যথাটা বাইরে গেছে। বাড়া যাওয়ার পরে চিকিৎসা মিকিৎসা করছি, কোনো কাজ হয় না, কোনো ডাক্তারও কয় না, বলে এই রোগ এই রোগ, কোনো কয় না। বেতার ওষুধই খাইতেছি, আজ পর্যন্ত খাইতেছি, এখন কয়দিন ধরে খাওয়া বন্ধ করছি, মানে ওষুধটা খাইলে ভালো থাকি আর না খাইলে ভালো থাকি না। ওষুধের নাম বলা যাবে? ওষুধের নাম অনেক বিভিন্ন প্রকারের বেতার ওষুধ দিছে ডাক্তার দেখাইছে। আচ্ছা, আপনার ব্যথাটা কি টাইপের হয়? জোড়ায় জোড়ায় ব্যথা হয় নাকি কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে? মানে সারা শরীরে ব্যথা করে, কোন চুলটারে করে, কোন হাতে করে, কোন গিরাত, কোন কাছে। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, কোন আটু সকালে ঘুম থেকে, আপনি আমার কথা শুনেন, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? জি জি, অবসরে যায় তো হাত। আপনার বয়স কত? জি, আপনার বয়স কত? আমার বয়স 26। 26 বছর, আচ্ছা ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। মানে পলি আর্থ্রালজিয়া বলে থাকি আমরা, মানে মাল্টিপল জয়েন্ট যখন ইনভলভমেন্ট হয় জোড়ায় জোড়ায় ব্যথা, সাধারণত কোনো আর্থ্রাইটিস। আমরা মোর অ্যাবাউট মানে প্রায় নিয়ার অ্যাবাউট 200 মানে 200 প্রকারের আর্থ্রাইটিসের বিভিন্ন সমস্যা আমরা পেয়ে থাকি। তো মহিলাদের যদি এরকম হয় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়, অনেক সময় জোড়াগুলো ফুলে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী জোড়া একটু বেঁকে যাওয়া, বয়স বেশি না কিন্তু, বয়স বেশি, এই বয়সই সাধারণত, যেমন স্পেশালি রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত আপনার 18-20 বছর বয়সে শুরু হয়। আচ্ছা, ওনার যেহেতু 25 বছর বয়স, এটা হতে পারে। আর পাশাপাশি একসাথে আমরা এই জন্য বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, মানে আপনি শুধুই যে আর্থ্রাইটিস নিয়ে এসে আমাকে ফোন করেছে তা কিন্তু না, পাশাপাশি তার অন্য সমস্যাও থাকতে পারে, পিএলআইডি অ্যাড হতে পারে বা মাসেল প্রবলেমও থাকতে পারে, নার্ভের সমস্যাও থাকতে পারে, সেগুলো মিলেই হয়তো সে একসাথে বিভিন্ন কমপ্লেন করছে। তো আমার মনে হয় আপনি একজন ভালো বাত ব্যথা ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হন। আপনাকে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে, যদি রোগ নির্ণয় না হয় আপনি নিজেই হতাশায় আছেন যে আপনার কী হয়েছে জানেন না। এটা হওয়ার কোনো কারণ নেই, আমার মনে হয় আপনাকে একটু প্রপার জায়গায় যেতে হবে, যে ডায়াগনোসিসটা ক্লিয়ার করা উচিত। ব্যথার ওষুধ বা যাই দিক না কেন ডাক্তার সাহেব, ওষুধ খেলে ভালো থাকে, আবার সেরে দিলে যদি সেটা হয়, এখন কিছু ওষুধ আছে হয়তো আপনার
দীর্ঘমেয়াদী খেয়ে যেতে হবে, তবে সেটা ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ এটা ব্যথার ওষুধ, এটাই রোগের ওষুধ। হতেই পারে অনেক আর্থ্রাইটিসের রোগের দীর্ঘমেয়াদী 2-3-4-5 বছর খেয়ে যেতে হবে, কিছু করার নেই। আবার কিছু ওষুধ আছে কিছুদিন খেলে বা এক্সারসাইজ করলে ভালো হয়ে যায়। সো আমার মনে হয় আপনি একজন বাত ব্যথা বা ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন, কনফার্ম কিছু ব্লাডের বাতের টেস্ট বলি আমরা, যেটা আর্থ্রাইটিসের টেস্ট, বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট, সেই টেস্টগুলো করে দেখতে হবে। সেলাজোপাইরিন, এমটিএক্স হয়তো অনেক দিন খেতে হয়।